কিন্তু মনের মধ্যে থাকে না। এখন যদি ভালো চেতনা উৎপন্ন হয় কিছুক্ষণ পরে কিন্তু এই চেতনাটা আর থাকবে না। আবার যদি কোন সময় যদি আবার রাগ চিত্ত উৎপন্ন হয়, হ্যাঁ এই চিত্তটা কি স্থিতি থাকে, স্থির থাকে, স্থির থাকে না। ভালো চিত্তও স্থির থাকে না, খারাপ চিত্তও স্থির থাকে না, উত্তমটাও না, তারপর মধ্যমটাও না, নিকৃষ্টও না, প্রতিক্ষণে চিত্তটা কি হয়, পরিবর্তন হচ্ছে। এখন মনে হয় এক একজনের মানে ভালো মানে এটা করে ফেলবো, এটা কাজ করব, এটা শুনবো, এটা শ্রবণ করব, একটা উৎপন্ন, আবার কিছুক্ষণ পরে কিন্তু এই চেতনাটা আর থাকবে না। তাহলে মানুষের প্রতিক্ষণে করে এই চিত্ত কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে যদি সে যদি চিত্তানুপাসনা দিয়ে শুধু চিত্তটাকে জানে, আত্মি চিত্তান্তি বা পানাস্য সাতি পাচ্চুপট্টিতা হতে, মানে এই দেহের যা কিছু চিত্ত আছে এটা শুধু পরিবর্তন হচ্ছেই, এটা তো আমার কথা শুনতেছে না। আমি তো চাই প্রতিক্ষণ একটা ভালোভাবে রাখার জন্য, মনটাকে ভালো করে রাখার জন্য, সুন্দরভাবে রাখার জন্য, কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। অথচ কিন্তু ভালো চিত্তও কিন্তু সেটাও প্রতিক্ষণ থাকছে না, ঠিক আছে। হ্যাঁ কেউ তো খারাপ চায় না, কেউ অন্যায় চায় না, কারো দুঃখ চায় না, কারো কষ্ট চায় না, তবু দুঃখ এসে যায় না। তো এইভাবে চিত্তের যে এইভাবে পরিবর্তন হয়, বুদ্ধ বলছে যে সে যদি শুধু চিত্তটাকে নিয়ে ভাবে আমার এই চিত্ত ছাড়া আর অন্য কোনো কিছু নেই, তাহলে আমি কার জন্য এতগুলো করব, কার জন্য তৃষ্ণা উৎপন্ন করব, কার জন্য এত কিছু করব, কার জন্য এইগুলো একজন অপরজনকে দুঃখ দেব, কষ্ট দেব, পাপ করব, অন্যায় করব, অপরাধ করব, আমার তো কোনো কিছু সার্থকতা নেই, এই চিত্ত শুধু চিত্তের কাছে করে যাচ্ছে, সেটাকে যথাযথভাবে জেনে ওখানে অনাসক্তভাবে মানে চিত্তের ধর্ম সম্পর্কে জানার জন্য, উপলব্ধি করার জন্য, অনাসক্তভাবে বিহার করার জন্য এই চিত্তানুপাসনায় বুদ্ধ দেশনা করেছেন। Bye.
बुद्ध एखान
এখানে নিবারণের কথা বলেছেন, ধর্মানুপাসনাতে এখানে পাঁচটা ধ্যানের কথা ব্যাখ্যা করেছেন, কায়ানুপাসনাতে 14 প্রকার ধ্যান, বেদনানুপাসনাতে একটা, চিত্তানুপাসনাতে একটা, তাহলে 14, 15, 16, এখন এটা হচ্ছে 17তম ধ্যান। তো এখানে এই ধর্মানুপাসনাতে এখানে পাঁচটা ধ্যানের কথা আছে, পাঁচটা ধ্যানের মধ্যে এটা প্রথম ধ্যান, এখানে হচ্ছে পঞ্চনিবরণ। কুশলীয় ধ্যান এখানে কিন্তু এগুলো কিন্তু অকুশল, এখানে নিবরণ গুলো কি অকুশল। তুই পঞ্চনিবরণ কি? কামচন্দ, ব্যাপাত, তৃণমৃত্যু, উদ্ধত্ত কৌকৃত্য, বিচিকিৎসা। তাহলে এই নিবরণ গুলো অকুশল বটে, অকুশলকে যদি সে যদি ধ্বংস করতে পারে, অকুশলের ধর্মটা যদি জানে, সে অকুশলের মূলটা যদি জানে, সে অকুশলটাকে কি করবে, ছিন্ন করবে। যেমন মনে করুন অনেক কিছু গাছপালা আছে না, গাছপালা পানি না পেলে গাছটা কি মারা যায়। আবার যদি ওখানে নানান ধরনের ওষুধপত্র বৃষ্টি মিশিয়ে দেয়, সেটার বিপরীত কোনো কিছু যদি পানির সাথে মিক্স করে দেয়, গাছগুলো মারা যায় না, মারা যায় তো। এটা কিন্তু কুশল ধর্মের কথা বলেছে, চিত্তের মধ্যে এই দেহের মধ্যে কুশল ধর্মও আছে অকুশল ধর্মও আছে, কিন্তু এই অকুশল ধর্মটাকে কিভাবে রোধ করবে, কিভাবে সেটাকে ছিন্ন করবে, কিভাবে সেটাকে ধ্বংস করবে, তাহলে তো অবশ্যই জানতে হবে। তাহলে কি কামচন্দ, সেটা কি কামনা বাসনা? এখানে লোভযুক্ত হতে পারে, অলোভযুক্ত হতে পারে, কুশলের দিকেও হতে পারে, সেটা অকুশলের দিকেও হতে পারে। মানে আশা আকাঙ্ক্ষা, মানে লোভ লালসা, যা কিছু কামনা বাসনা, এখানে কামচন্দ, আশা প্রত্যাশা, নানান কিছু, এই এটা যখনই উৎপন্ন হয়, এখানে কি বলছে, সন্তান ওয়াজ্জাতং কামচন্দং আত্মিমে। হ্যাঁ, এখন যখন আমরা এই নিবারণ গুলোকে নিয়ে ভাববো, আমার চিত্তে এখন কি উৎপন্ন হয়েছে, এখন কামচন্দ উৎপন্ন হয়েছে, তখন কি তাকে জানতে হবে। এখন কিন্তু এটা ধ্বংস হচ্ছে বা এটা কি, এটা আমার কাছে নেই, তখনই জানতে হবে এটা আমার কাছে নেই। যে দিনটাকে চিনে না, সে রাতটাকেও চিনবে না। হ্যাঁ, রাতটাকে চিনতে হলে দিনটাকে চিনতে হবে তো, নাকি নয়? আবার মানে দিনটাকে চিনতে হলেও রাতটাকে চিনতে হবে। তো এখানে তাহলে কামচন্দ কোথা থেকে উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়, এটার ধর্মটা যদি জানি, তাহলে সেটাকে ধ্বংস করতে পারবে তো, পারবে। তুই বলছিস যে কি এখন আমার কামচন্দ উৎপন্ন হয়েছে, তো তাহাকে কি করবো, তো নিজেদের ঘরে বাড়িতে সেটাকে জানলাম, আবার সেটা উৎপন্ন হয়নি তখন জানলাম, এটা চলে যাচ্ছে সেটা জান, শুধু জানাটা সেটা নয়। এখানে কিন্তু বলে যে পাজানাতি, প্রকৃষ্ট রূপে জানতে হবে। যেমন মনে করুন আপনাদের বাড়িতে যদি চোর আসে, আপনি চোর আসে যে জানেন, চোর আসে জানেন, কিন্তু চোরকে তাড়ানোর জন্য, যিনি রক্ষা করার জন্য আপনি চিন্তা করতেছেন না, তখন আপনার জানাটা কি, জানা চোরটাকে দেখাটা কি, এটা কি সব ঠিক হবে, কাজ হবে, কার্যকর হবে, কিছু হবে না। যদি জিনিসটাকে রক্ষা করা যায়, চোরটাকে যদি দেওয়া যায়, তখন কিন্তু জানাটা সার্থক না। তো সেজন্য এখানে বলেছে যে কি অজানাতি, প্রকৃষ্ট রূপে জানা। এখন যদি কামচন্দ উৎপন্ন হলে, মানে দিনটাকে চিনতে হলেও রাতটাকে চিনতে হবে। তো এখানে তাহলে কামচন্দ কোথা থেকে উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়, এটার ধর্মটা যদি জানি, তাহলে সেটাকে ধ্বংস করতে পারবে তো, পারবে। তুই বলছিস যে কি এখন আমার কামচন্দ উৎপন্ন হয়েছে, তো তাহাকে কি করবো, তো নিজেদের ঘরে বাড়িতে সেটাকে জানলাম, আবার সেটা উৎপন্ন হয়নি তখন জানলাম,
যেটা চলে যাচ্ছে সেটা জানো, শুধু জানাটা সেটা নয়, এখানে কিন্তু বলে যে পাজানাতি প্রকৃষ্ট রূপে জানতে হবে। যেমন মনে করুন আপনাদের বাড়িতে যদি চোর আসে, আপনি চোর আসে যে জানেন, চোর আসে জানেন, কিন্তু চোরকে তাড়ানোর জন্য যিনি রক্ষা করার জন্য আপনি চিন্তা করতেছেন না, তখন আপনার জানাটা কি, জানা চোরটাকে দেখাটা কি, এটা কি সব ঠিক হবে, কাজ হবে, কার্যকর হবে? কিছু হবে না। যদি জিনিসটাকে রক্ষা করা যায়, চোরটাকে যদি দেওয়া যায়, তখন কিন্তু জানাটা সার্থক না। তো সেই জন্য এখানে বলেছে যে কি অজানাতি প্রকৃষ্ট রূপে জানা। এখন যদি কামচন্দ্র উৎপন্ন হলে তখন সে আছে বলে জানে, তখনই সে ধর্মটাকে সেটাকে পহীন করার জন্য, সেটাকে ধ্বংস করার জন্য যে ক্রিয়া থাকবে, যে কর্ম থাকলে, তো সেটাকে মানতে পরবর্তীতে ওখানে আস্তে আস্তে ধাপে ধাপে আসবে। ধর্মানুপাসনাতে বুদ্ধ এখানে ধর্মের কথাগুলো এখানে ব্যাখ্যা করেছেন। তোই এখানে চিত্তের ধর্ম মানে মনের ধর্ম সবকিছু এখানে দেশনা করেছেন। কায়ানুপাসন ওগুলো হচ্ছে দেখার বিষয়, এটা হচ্ছে ভিতরের কাজের বিষয়, ভিতরের ফাংশন। হ্যাঁ, এই ধর্মগুলো নিয়ে এখানে ব্যাখ্যা। তুই এখন যখন তার সেগুলো উৎপন্ন হবে, যদি দেখার মাধ্যমে যদি তৃষ্ণা উৎপন্ন হয়, তাহাকে সেগুলো দর্শন বর্জন করে তাহাকে কি করতে হবে, সেটা তৃষ্ণা করে কর্ম করতে হবে। হ্যাঁ, যেগুলো দেখে যদি তৃষ্ণা উৎপন্ন হয়, সেই দেখাটা যদি বন্ধ করে তৃষ্ণাটা ধ্বংস হয়ে যায় না, বন্ধ হয়ে যায় না? যদি যদি একটা বাড়িতে ওখানে ওই এন্দুরে ঢুকে ঢুকে ওই প্রতিক্ষণ ওখানে কি কি কেটে ফেলে, ও গাড়ির বাড়িতে নানান কিছু কেটে ফেলে, তো সে যদি জানে যে এন্দুর ওই ফাঁদ দিয়ে ঢুকে, হ্যাঁ, এই ফাঁদটা যদি বন্ধ করে দেয়, এন্দুরের ফাঁদটা যদি বন্ধ করে দেয়, তখন কি সে এন্দুরটা যেমনি কি কোনো কিছু অনিষ্ট করতে পারবে না? ঠিক তদ্রুপ তার যদি কামচন্দ্র উৎপন্ন হয়, সেগুলো যে যে কারণে উৎপন্ন হয় সেটাকে যদি ধ্বংস করে, তখনই সেগুলা কি পহীন হয়। মানে সন্তং বাহ্যত্বং কামচন্দং অসন্তং বাহ্যত্বং কামচন্দং, যখন কামচন্দ্র থাকে না তখনই সে চিন্তা করবে যে কি আমার কামচন্দ্র নেই। অনুপন্নস্য কামচন্দ্রস্য উপাদুহুতি তন্ত্র পদনা, এই কামচন্দ্র তো আগে ছিল না, সে দেখার সাথে সাথে উৎপন্ন হয়েছে যে, হ্যাঁ, কিন্তু দেখার আগে তো উৎপন্ন হয়নি। হ্যাঁ, অনুপন্নস্য কামচন্দ্রস্য উপাদুহুতি তন্ত্র পদনা, এটা আগে ছিল না, এখন কিন্তু উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তো এখানে কি তুই মানে সে যখন সেটা দেখা বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, তো এখানে লাইট গুলো জ্বলতেছে না, কিসে জ্বলতেছে, জেনারেটর না, জেনারেটর তো জেনারেটর চলেছে, সাথে সাথে লাইট গুলো জ্বলতেছে। এখন জেনারেটর বন্ধ করে দিলে লাইট গুলো মরে যাবে না? হ্যাঁ, তুই ওখানে মানে উৎপন্ন কামচন্দ্রস্য পানমতি তঞ্চ জানাতি এটা চ পাহিনস্য কামচন্দ্রস্য আয়তিং অনুপাদুহুতি তঞ্চ জানাতি। এই এখন যদি এই লাইটের জেনারেটর যদি বন্ধ করে যায়, এই এখন যে আলোগুলো দিচ্ছে, তুই যখন সেটা আবার ছাড়বে তখন তো এই আলোগুলো তো আর থাকবে না, তখন তো নতুন আলো না, নতুন আলো তো ঠিক তদ্রুপ সেটাও মানে যেগুলো উপহীন হয়ে যায় সেগুলো আর পুনঃ আসে না। এই দেহেরও যাহা কিছু কামচন্দ্র এইভাবে উৎপন্ন হচ্ছে, ব্যাপাত উৎপন্ন হচ্ছে, তো ব্যাপাত কি, ব্যাপারটা হচ্ছে যে হিংসা, দেশ বিদ্বেষ, হ্যাঁ, পাপযুক্ত, এগুলো সবই মানে কামচন্দ্র ওখানে লোভ দেশ মহযুক্ত, ব্যাপারও লোভ দেশ মহযুক্ত, তিনমিদ্যও লোভ দেশ মহযুক্ত,
উদ্দিত কৌকৃত এটাও লোভদেশ মোহযুক্ত, বিচিকিৎসাও লোভদেশ মোহযুক্ত। তাহলে এই তৃষ্ণার মূল কারণগুলোকে এগুলোকে ধ্বংস করার জন্যই, যদি পাপটা যদি না দেখে পাপটাকে ধ্বংস কি করে করবে, পাপটাকে দেখলে সে পাপ থেকে বর্জন হবে, সে পাপ থেকে বিরতি বিরত হবে। তাই এখানে সেই জন্য এখানে দেহের সে অকুশল ধর্মের কথা এখানে ব্যাখ্যা করেছেন। তাই ব্যাপার যদি সেই বিদ্বেষ হিংসা এগুলো যদি উৎপন্ন হয়, সেগুলোও অনুৎপন্ন, এগুলো উৎপন্ন হচ্ছে আবার সেগুলো ধ্বংস হচ্ছে, যেগুলো ধ্বংস হচ্ছে সেগুলো কিন্তু আবার উৎপন্ন হচ্ছে না, পুনঃউৎপন্ন হচ্ছে না, সেটা এইভাবে একটার পর একটা কি চলে যায়, এইভাবে ক্রিয়াটা চলে, এইভাবে দেহের তিনমিত্তটা যখন সারাদিন পরিশ্রম করে, রাত্রে ওখানে কি তন্দ্রা আসে, জড়তা আসে, কাজ করতে করতে আলসি লাগে, লাগে না হয়, সেটা চিত্তেরও এই ধরনের অলসতা আছে, মনেরও অলসতা সৃষ্টি হয়। তুই চিত্তের এবং কাজের দুটোটার যে অলসতা উৎপন্ন হয় এটা হচ্ছে যে কি তিনমিদ্ধ। তো এটাও এখন কিন্তু হয়তো এখানে ওই বসতে বসতে এখন বিরক্ত লাগে, হয়তো কারো কারো ঘুম আসে, হ্যাঁ দিনের মধ্যে আলো তো কম ঘুম আসে, রাত্রে যখন হবে কার আগে কে বিছানা নেবে এটা ওখানে পড়ে যাবে, কার আগে কে যে বিছানা নেবে, কার বিছানায় তাড়াতাড়ি শুবে, এটাই ঠিক আছে না। তো এই যে তিনমিত্তটা হচ্ছে দেহের এই যে অকুশল, এটাও একবার উৎপন্ন হয় আবার সেটা ধ্বংস হয়। হ্যাঁ আজকে যদি এক রাত ঘুম না যায়, দুই রাত ঘুম না যায়, তিন রাত ঘুম না যায়, এখন এগুলো তো সব তো ঘুম না যাওয়া চলে গেছে, তারপর দিন যদি বলো যে এখন তুমি ঘুম যাও, তিন রাতের ওগুলো সব ঘুম যেতে পারবে, পারবে না তো, তিন দিন যদি সে যদি না খায় এখান থেকে গিয়ে কয়েকদিন পরে তো খাবে না, আবার তিন বেলা তিন বেলা, নাকি নয়, এই তিন বেলা যে যা কিছু খেতেন তারপর দিন গিয়ে সবগুলো কি খেতে পারবেন, পারবেন না তো, একদিনের যাহা সেটাই খেতে পারবে, নাকি নয়। তো এখানেও বুদ্ধ মানে এই কথাটা বলতে চেয়েছে যে কি যাহা কিছু এই দেহের মধ্যে এগুলো পঞ্চ নিবরণ গুলো তিনমিদ্ধ উদ্ধত্ত কৌকৃত্য, হ্যাঁ মানে উদ্ধত্ত কৌকৃত্য বিচিকিৎসা সন্দেহ নানান ধরনের সন্দেহ ওখানে মানে মিথ্যা দৃষ্টির সন্দেহ আছে, অকুশলের সন্দেহ আছে, যাহা কিছু সন্দেহ যুক্ত সবই এখানে বিচিকিৎসাতে অন্তর্ভুক্ত। এই এগুলো যাহা কিছু উৎপন্ন হচ্ছে এগুলো সব কিছু কিন্তু আবারও সেটা আবার ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কিন্তু স্থিত হয়ে থাকছে না, হ্যাঁ ঠিক আছে। তো সে যদি এই পঞ্চ নিবরণের সে অকুশলের এগুলোকে যথাযথভাবে জেনে এগুলোকে ধ্বংস করে, সে যখন যদি কুশলের দিকে ধাবিত হয় সেগুলোকে মানে ধ্বংস করার জন্য সেগুলোকে পরিশুদ্ধ করার জন্য কর্মে যখন নিয়োজিত হয় তখনই তাহাদের মানে কি এই পঞ্চ নিবরণটাই ধর্ম, এই দেহের যা কিছু ধর্ম রয়েছে এটাও একটা ধর্ম, এইভাবে জেনে সে যখন অনাসক্তভাবে বিহার করে তখনই তাহারা প্রজ্ঞা লাভ করে থাকে। চপরাঙে বিকাঙে মেকো দামে সুদাম অনুপাসে বিহারতে পঞ্চাসু উপাদান কন্দে সু কথঞ্চ পন বিকাঙে বিকো দামে সুদাম বিহারতে পঞ্চাসু উপাদান কন্দে সু ইদবে কাবে বিকো ইতি রূপাঙ্গে তে রূপাস সমুদয় ইতি রূপাস সঙ্গম ইতি বেদনা
বেদনায় সমুদয় এতে বেদনায় তঙ্গম এতে সায়ায় এতে সায়ায় সমুদয় এতে সায়ায় তঙ্গম এতে শঙ্করায় এতে শঙ্করানং সমুদয় এতে শঙ্করানং তঙ্গম এতে বিয়ানং এতে বিয়ান স সমুদয় এতে বিয়ান সয় তঙ্গম এতে আজতং আদমে সুদমানু পাচে বিয়ারতে বয়েন্দবাদমে সো দমানু পাচে বিয়ারতে অজাত বয়েন্দবাদমে সো দমানু পাচে বিয়ারতে সতি পাঁচু পাটি তাউতি দেবয়ন মতায় পাটি সতি মতায় অনিশিত চাবতি কিঞ্চ লোকে উপাদিয়তি এবং বিকো বিকে বিকো দমে তুই এখানে ধর্মানু উপাসনাতে দ্বিতীয়টা হচ্ছে কি পঞ্চ উপাদানের স্কন্দ। এই দেহটাকে এখন পাঁচ ভাগে ভাগ করে এখানে বিভাগ করেছেন। তো এখানে কি মানে কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার এবং বিজ্ঞান। তো যে আগে যে মানে বামতে বেদনার কথা বলেছে এখানেও বিভিন্ন প্রসঙ্গে যেমন একটা কথা বলতে হয় যেমন গাড়িতে ওখানে নাট বল্টু তো ওখানে বিভিন্ন জায়গায় ব্যবহার করে তাহলে ওখানে আনুষঙ্গিক একটার সাথে একটা লাগে। তো বুদ্ধের এই নবলোকোত্তর ধর্ম একটার সাথে একটা একটা দেশনা করলে ওখানে একটার সাথে আর একটার প্রসঙ্গ আসবে। তো এখানেও দেহটাকে পাঁচ ভাগে ভাগ করে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার এবং বিজ্ঞান। ওখানে যদি রূপটাকে দেহের যা কিছু দৃশ্যমান এবং যেগুলো এখন পরিবর্তনশীল রূপ সেগুলো হচ্ছে রূপ ২৮ প্রকার রূপের কথা ওখানে বুদ্ধ দেশনা করেছেন এই দেহের মধ্যে। তো এই রূপ বেদনা বেদনা যেগুলো অনুভূতির বিষয় যেগুলো বাইরে আছে এগুলো রূপ, যেগুলো দেখা যায় ধরা যায় এগুলো রূপ আর বেদনা অনুভূতির বিষয়গুলো। সংজ্ঞা সংস্কার এবং বিজ্ঞান ওখানে চিত্ত এবং চৈতন্যিক ধর্মগুলো, সংজ্ঞা সংস্কার এবং বিজ্ঞান এগুলো ভিতরের অংশ, এগুলো ভিতরে ভিতরের অংশগুলোকে ভাগ করেছে। বিজ্ঞান আর এই সংজ্ঞা সংস্কার, সংজ্ঞা সংস্কার থেকে বিজ্ঞানের সৃষ্টি হয়। তো এই বিজ্ঞানকে আবার চিত্তও বলা যায় মনও বলা যায়। তো যেমন ওখানে মনের মধ্যে কোনো কিছু না থাকলেও যেমন সব কিছু সাদা পানি, সাদা পানিতে ওখানে যেগুলো মিক্স করবে যেই রং মিক্স করবে সেই রঙে হয়ে যায়। হ্যাঁ, তো মন চিত্ত
সকালে যেই চৈতন্যিক যুক্ত হবে তখন চিত্তও কি সেই চিত্ত হয়ে যায়। চৈতন্যকে মানে যুক্ত হয়ে চৈতন্যিক অনুযায়ী চিত্ত হয়ে যায়। তো এখানে সংজ্ঞা সংস্কার এবং বিজ্ঞান, তো এগুলো যদি একটা একটা করে ভাগ করে দিই, সংজ্ঞা এখানে দেহের ভিতরে যেগুলো রূপ বেদনা সংস্কার বিজ্ঞান রয়েছে এগুলোকে ভাগ ভাগ করে জানার যে একটা উপায় সেটা হচ্ছে যে সংজ্ঞা। এটা চক্ষু, এটা কর্ণ, এটা নাসিকে, এটা জিহ্বা, এটা কায়ো, এটা মন, এইভাবে ভাগ ভাগ করে বিভিন্ন ভাবে এটা কি করবে আলাদা আলাদা করে এটা ভাগ করবে। তো তো এই চিহ্নটা হচ্ছে কাজটা হচ্ছে কি সংজ্ঞার কাজ। সংজ্ঞাটা বিভিন্ন রূপ আলাদা আলাদা করে বিভাগ করে দেখায়। আর সংস্কার এটা অনুযায়ী যেমন বদৈবাস শিখলে সেগুলো সহজে কি পাল্টাতে পারে, যারা মনে করেন ওখানে বিড়ি সিগারেট খায় যখন যখন হয় বরাবরই ঠিক সেই সময় ওই কি মনে পড়বে, মুখে খারাপ লাগবে নাকি নয়, হ্যাঁ মত যারা যে যে সময় খায় ঠিক ঠিক সময়ে সেগুলো কি তার মনটা তখন মনে করবে না। সংস্কার খুব বেশি দুঃখ, বুদ্ধি সংস্কার আবার আমার দুঃখ সেটাই বলেছে যে সংস্কার বেশি দুঃখ। অকুশলের সংস্কার করলে, অন্যায়ের সংস্কার করলে, পাপাচারের সংস্কার করলে এই সংস্কার গুলো পাঠানো খুব পাল্টানো খুব কঠিন। মানুষের মধ্যেও যদি অন্যায় ধর্ম থাকে, অকুশল ধর্ম থাকে, সেই অকুশল ধর্ম সংস্কার গুলো যদি সদ্ধর্ম করে ভালো ধর্ম করে অনেক কষ্ট হবে। একটা দেশের মধ্যে বা বিদেশের মধ্যে রাজ্যের যখন নিয়ম নীতি পাল্টায় তখন রাজ্যের অনেক কিছু মানে পরিবর্তন হয়ে যায় না, অনেক কিছু মানুষের ওই একটার কথা বললে ওই টাইমের কথা বললে, হ্যাঁ টাইম পরিবর্তনের কথা বললে দিনেরটা রাতে রাতেরটা দিনে কেমন হয়ে যাবে, হ্যাঁ ওই দিনে ঘুম যেতে পারবে না রাতে ঘুম আসবে, রাতে ডিউটি দিলে কি হবে ওই ওই রাতে ঘুমের টাইম, হ্যাঁ ঘুম চলে আসবে না। এটা কি সংস্কারের কারণে? তো এই সংস্কার গুলো কি এইভাবে যে যে সংস্কার করে যে যেটা যদি অকুশল কর্ম করে মনত কি কি বারবার সে অকুশলের দিকে চলে যাবে, আর কুশল কর্ম করলে মনও বারবার কি কুশলের দিকে চলে যাবে। তো এই সংস্কার সেটা মানে সংস্কার সৃষ্টি করলে এইভাবে বিজ্ঞানও শক্ত হয়ে যাবে। একটা গাছ যেমনি সেটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যায়, হ্যাঁ ছোট থাকতে সেটাকে সংশোধন করা যায় কিন্তু বড় হলে কিন্তু সেটাকে সংশোধন করা যায় না। একটু একটু করে যদি বদভ্যাস শিখে বদভ্যাস করতে করতে যখন তার অভ্যাসটা একেবারে বেশি হয়ে যায়, এগুলো হিলের মধ্যে অনেকেই দেখা যায় মদ খেতে খেতে বলে এমনও হয়ে যায় ওখানে মদ নাকে মানে বাদ নাকে শুধু মদ চায়, আমাকে বাদ দিও না আমাকে মদ দাও, এমনও কতগুলো আছে শুধু হিলের মধ্যে না প্যানেলের মধ্যেই অনেক কিছু আছে। তো ওখানে হয়তো ওই বেশি বানায় তো ওখানে খেতে বেশি হয়, তো ওখানে অনেকেই আছে যে মানে মদ না খেলে থাকতে পারে না, সে শুধু দিনে রাতে শুধু মতে খায় বাদ দিলে ভাত খায় না, তখন বাদ যখন দেয় তখন বলে যে আমাকে বাদ দিও না আমাকে মদ দাও। তো এই মানুষ যদি এইভাবে সংস্কারে যদি অকুশল সংস্কার করে এই সংস্কারটা বড়ই দুঃখ, এখান থেকে আবার চিত্ত সৃষ্টি হয়ে যায়, চিত্ত কি আরো বেশি দুঃখ আর কি। তো যাই হোক এখানে বুদ্ধ এই দেহটাকে পাঁচটা ভাবে ভাগ করে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান কিংবা বিজ্ঞানকে মনও বলা যায়। তো এই যে এগুলোকে মানে চিত্তগুলোকে এইভাবে ভাগ করে রূপটাকে ভাগ করে দেহটাকে ভাগ করে পাঁচ ভাগে বিভাগ করে এখানে দেশনা করেছেন তাহলে কেউ যদি সাধক যদি ভাবে যে এই দেহটা পাঁচটা খণ্ড আর অন্য কোনো কিছু নেই, এখানে আমার কোনো কিছু নয়, যা যে যেই ধর্ম সেটাই কাজ করে যাচ্ছে
আমার কোনো কিছু ওখানে আসক্ত হওয়ার নেই, এখানে আমার কোনো কিছু নেই। সে যদি অনাসক্ত ভাবে বিহার করে, যদি বিহার করেন এবং এই পঞ্চস্কন্দ ধর্ম যদি যথাযথভাবে উপলব্ধি করতে পারেন, তখন উনি তাহারা জ্ঞান লাভ করতে পারে। রূপ,
শব্দ গন্ধ রস স্পর্শ এবং ধর্ম এগুলো হচ্ছে বাইরের। যেমন এখন প্রত্যেকের দেহের সাথে কি লাগানো আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায় এবং মন, এগুলো ভিতরে দেহে, এগুলো কিন্তু বাইরে না। হ্যাঁ, এই বাহিরে কিন্তু এগুলো বাহিরে থাকে, ওখানে মনের ভিতরে দেহের ভিতরে ঢুকানোর এই বাহিরের পথ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা বাহিরের দিয়ে কায়। মনটা যেহেতু বাইরে নাই, এটা ভিতরে, এর দরজা হচ্ছে ভিতরে। হ্যাঁ, তো এই প্রসঙ্গে বন্ত একটা কথা বলবে, সেটা হচ্ছে যে বন্তের ইচ্ছেটার কথা আর কি। এটা কিন্তু হয়তো বন্তের শিষ্যরা জানেন, বন্ত মানে ভবিষ্যতে একটা চিন্তা করেছে যে এই দেহটার ধর্ম নিয়ে একটা বন্ত কিছু করবে। কিছু করবে মানে ওই একটা যেটা মানে এই ওখানে ঢুকলে মানুষের দেহের যেমনি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায়র বানতে, ওটাতে পাঁচটা দরজা করবে। একটা চক্ষু দরজা, একটা কর্ণ দরজা, একটা নাসিকা দরজা, একটা জিহ্বা দরজা, একটা কায় দরজা, আর ভিতরে আর একটা দরজা করবে মন দরজার জন্য। তো এইভাবে ছয়টা দরজা দিয়ে বাহির থেকে পাঁচটা দিয়ে ঢুকে মন দরজায় ঢুকবে, ওই মরণ দরজা থেকে ভিতরে মনোবিজ্ঞান ধাতু মানে রুম থাকবে, ওখানেই চিত্তের যা কিছু ধর্ম আছে ওগুলো সব থাকবে। বানতে সেটাও চিন্তা করেছিল, সময়ের অভাবে পরিবেশের অভাবে সেটা করা হয়নি। মানে এই দেহের এই সরায়তন সম্পর্কে অন্তত বুদ্ধের এই যে এই দেহের ভিতরে বাহিরে যা কিছু আছে এটা তো বুদ্ধ ব্যাখ্যা করেছেন চিত্ত চৈতন্যিক নিয়ে। বানতে ওইভাবে একটা বানতে মানুষ যাতে কিছুটা হলেও বুঝতে পারে জানতে পারে, বানতে ওইভাবে একটা কোনো কিছু করার বানতে একটা চিন্তা করেছিল। হয়তো বানতে সময় পেলে ভবিষ্যতে ওইভাবে একটা করবে, ওটার একটা বানতে ছবি হয়ে গেছে, ওটা দেখলে ওই একটা বাতির মতো দেখা যায়, বাতিতে পাঁচটা শিখা যেভাবে বের হয় পাঁচটা শিখা থাকবে বাহিরের দরজার মতো, পাঁচটা দরজা দিয়ে ওই বাতির ভিতরে ঢুকবে আর কি, বাতির ভিতরে ঢুকে নির্বাণটাকে দেখবে ওইভাবে একটা মানে প্রদর্শনীর মতো আর কি। বানতে সেটা চিন্তা করেছে, হয়তো ভবিষ্যতে যদি সম্ভব হয় সময় হয় যদি মানুষেরও যদি হয়তো চেতনা হয় হয়তো সেই ধরনের একটা বানতে চিন্তা করেছে। তো যাই হোক, এখানে যে সরায়তন সম্পর্কে, তাহলে এই দেহের ভিতরে যাহা কিছু ঢুকতেছে চক্ষু দিয়ে ঢুকতেছে, আপনি যদি চক্ষুটা বন্ধ করে রাখেন বাইরে যদি কোনো কিছু না দেখেন, দেখা নিয়ে আপনার মনে তো কোনো কিছু উৎপন্ন হবে না, নাকি না হয়? যখন দেখবেন তখন ওই সেটা আস্তে আস্তে কি ঢুকবে ভিতরে, তারপর মনের মধ্যে উৎপন্ন হবে। হ্যাঁ, তো এতগুলো দেখেন যে আবার সেগুলো ঢুকে করতে বাহির থেকে রূপ শব্দ গন্ধ রস স্পর্শ এগুলো হচ্ছে যে বাহিরের, এগুলো দিয়ে তারপর এই পাঁচটা দরজা দিয়ে ভিতরে ঢুকে ঢুকে তারপর ওই মন দরজায় ঢুকে ভিতরে কাজ করে। তো সেই জন্য এখানে চাক্ষুন চাপা জানাতি রূপে চাপা জানাতি, সুখের সাথে যখন রূপটা সংস্পর্শ হয় তখন সেটা সংযুক্ত হয়ে যায়, সংযুক্ত হয়ে যায় মানে যোগ হয়ে যায়। দুই পাশে যদি একটা যদি খাল থাকে তো এই খালের যদি দুইটা ভাগ থাকে, একটা সাঁকো দিলে কি সাঁকো দিলে সেতু দিলে, হ্যাঁ, তাহলে একটা পারের সাথে আর একটা পারের কি বন্ধন, হ্যাঁ, সংযোগ সৃষ্টি হয়। ঠিক তদ্রূপ চক্ষু এবং রূপের এইভাবে সংস্পর্শ ঘটে যে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। তো সেই জন্য বুদ্ধ এখানে
అని చక్కుంచప జానాతి రూపేచప జానాతి యాంచ తదుభయం పటిచ్చుప్ప జతి సంయుజనం తంచప జాన যখন সেগুলো দেখেছে তখন মনের মধ্যে কি নানা কিছু উৎপন্ন হয়েছে না আবার সেগুলো কি আবার কিছুক্ষণ পরে সেটা আবার চলে যাবে হ্যাঁ হ্যাঁ চলে যাবে তো আবার যেটা চলে যাবে আবার মনে আবার যদি পরবর্তীতে মনে উৎপন্ন হয় আবার উৎপন্ন হবে তো কিন্তু এইভাবে যেভাবে সংযোজনগুলো এইভাবে একবার উৎপন্ন হয় আরেকবার সেটা প্রহীন হয় যেগুলো প্রহীন হয় সেগুলো আবার পুনঃ উৎপন্ন হয় না হ্যাঁ এই কথাটা বুদ্ধ এখানে বলেছেন চক্ষুর মানে চক্ষুর সাথে রূপের সংযোজন হ্যাঁ তারপর এই সূত্রের সাথে শব্দের সংযোজন কর্ণের সাথে মানে গ্রানের নাকের সাথে গ্রানের মানে সংযোজন জিহ্বার সাথে রসের সংযোজন কায়ের সাথে মানে শীত উষ্ণ অথবা স্পর্শ এটার কি সংযোজন এটা যে সৃষ্টি হয় যেমন মনে হয় কায়ের সাথে হাতে কোনো কিছু নরম কিছু থাকলে তখন কি আরাম লাগবে না সুখ লাগবে তো সুখ লাগলে শুক্লের সাথে 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 সেটা কি স্পর্শ কি ওখানে বিজ্ঞান উৎপন্ন হয় বিজ্ঞান উৎপন্ন হয় সঞ্চেতনা উৎপন্ন হয় বান্ত ওখানে করল ডেঙ্গাতে দেশনা করেছে না করল ডেঙ্গাতে দেশনা করেছে ওখানে ওই দুতাঙ্গ পাহাড়া দেশনা করেছে কাঁকড়া চুরিতেও দেশনা করেছে এই সরায়তন সম্পর্কে যাই হোক এই দেহের যা কিছু এইভাবে সর ইন্দ্রিয় সংযোজন গুলো সৃষ্টি হয় এই সংযোজন গুলো যাগুলো অনুৎপন্ন সেগুলো উৎপন্ন হচ্ছে উৎপন্ন গুলো ও আবার সেগুলো ধ্বংস হচ্ছে সেগুলো ধ্বংস হচ্ছে সেগুলো আবার পুনঃ উৎপন্ন হচ্ছে না এগুলোকে যথাযথভাবে জেনে অনাসক্ত ভাবে বিহার করতে পারলে ওখানে প্রজ্ঞা লাভ হয় পুনঃ চ পরাঙ্গে বিকাঙ্গে বি